এই কম্বলটা পরে আমি যদি শুই আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো, কষ্টটা একটু কম পাবো। তো আজকে বিরাট ফাটাফাটি হইবো, ঠিক আছে সবাই চলে আসেন, শুরু করে দিই আজকের ভিডিও নাকি? আমার মাফ করে দেবো, আমার ভুল হয়ে গেছে। আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। তো এই হিরোর জন্য আমি একটা নায়িকা তৈরি করছি, আপনারা নায়িকাদের দেখেন নায়িকা কি বলে, তার কথাগুলো আগে শুনে আসেন, ঠিক আছে? অনেক ভালো, তুমি অনেক কিউট, হ্যাপি আছে, তুমি দেখতে সুন্দর আছে, আমি দেখলাম তোমার ফটোটা, ঠিক আছে? তোমাকে আমি ভালোবাসি। তো ফটো উঠানোর স্টাইল যে সুন্দর, নায়িকা আপনাদের পছন্দ হয়েছে না ওর? হ্যাঁ, তোমার ছেলে আমি লিক করে মা, তাই তোমার ছেলের অনেক শত্রু মা। কি বলবো, যাই হোক, তো আমি লিক করে ভালো কথা, সঙ্গে সঙ্গে কথা কওয়া লাগে আসলে, মানে পাপন মিয়া যে কিছু কইতে পারতাছে না আমিও কিছু বলবো না, ঠিক আছে? মেয়েদের বেশি সুযোগ সুবিধা দেয়, কারণ সরকারও জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতে স্কুলে যাবে। তুই ঠিক কথা বলেছিস, চিৎকার করা কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। তোর মাথা নষ্ট।